সারা দেশত জ্বালানির দাম বাড়িবার ফলে পেট্রোল পাম্প গুণ হন অনিয়ম করে কিনা সে বিষয়ে তদারকি করতে নগরীর হয়েক জায়গা অভিযান গুজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগস্টের 7 তারিখ রবিবার বিন্যে নগরীর সিটি গেট মির পেট্রোল পাম্প, ওয়ারলেস মোটর শাহ আমিনুল্লাহ পেট্রোল পাম্প ও নয়াবাজারস্থ মহানগর পেট্রোল পাম্প এ তিন পাম্পত অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। তবে এই অভিযানত পেট্রোল পাম্পগুলোত কোন ধরনের অনিয়ম পণ্য যায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। আমরা যতগুলি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছি আমরা সবগুলোতে আমরা যথাযথ পেয়েছি আর কি। তো তাদের মেশিনগুলিও আমরা দেখেছি যে কারচুপি নেই এবং পরিমাপও তারা ঠিক দিচ্ছেন, এরকমটা আমাদের কাছে মনে হয়েছে। আমরা তাদেরকে তারপর সতর্ক করেছি ভবিষ্যতে যেন তারা কোনোভাবে কারচুপির আশ্রয় না নেয়। কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হয়, তার কাছে সন্দেহ হয়, তাহলে আমাদের কাছে তথ্য দিতে পারে, আমাদের কাছে অভিযোগ করতে পারে, আমরা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মূলত গেলতে আগস্টের 5 তারিখ মধ্যরাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়িবার ফলে পেট্রোল পাম্প গুণ আগুর মজুতকৃত তেল এখনও বাড়তি দামে বেচে কিনা বা কেউ ভোক্তা কলেরে পরিমাণের তেল হমদের কিনা সে বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। সি প্লাস টিভি চট্টগ্রাম।